আমি আমার আজকে মদায়ছড়ি এলাকার সকল যুব সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি যদি প্রশ্ন করে আপনি কি সফল না বিফল, আপনি সবাই বলবেন হুজুর আমরা সফল। ও মুসলমান কেন আপনি সফল, আপনি কি আমার কাছে বলতে পারবেন নাকি? মুসলমান ডাক দিয়ে বলবে হুজুর গো আমি কিভাবে সফল জানেন, আমি নামাজ আদায় করি মোটামুটি যাই করি না কেন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে সম্পদ দিয়েছেন এটাই তো আমার সফলতা, বাড়ি দিয়েছেন আমার সফলতা, গাড়ি দিয়েছেন আমার সফলতা, ধন সম্পদ দিয়েছেন এটাই কি আমার সফলতা? মদিনার নবী একটা ডাক দিয়ে বলে উম্মত গো না তোমার বাড়ি গাড়ি ধন সম্পত্তি তোমার সফলতা নয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী বাড়ি গাড়ি সফলতা নয়, ধন সম্পত্তি আমাদের সফলতা নয়, নবীজি সফলতা কোনটা আপনার কাছে জানতে চাই? আমার নবী বলে উম্মত, ওই উম্মতের দয়েরা দুনিয়ার জমিন তো মুনাফিকের জন্য আনন্দের, আরে ইমানদারের জন্য কষ্টের, আর কবর হলো ইমানদারের জন্য আনন্দের, মুনাফিকের জন্য কষ্টের, বেঈমানের জন্য কষ্টের, বেআমলের জন্য কষ্টের। ও বন্ধু গো এখন আল্লাহ যে বললেন আপনি সফলতা অর্জন করেছেন নামাজের মাধ্যমে, আপনি বলবেন হুজুর আমাদের এলাকার যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ খায় সেও তো নামাজ পড়ে, যেই ব্যক্তি ঘুষ খায় সেও তো নামাজ পড়ে, যেই ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে দালালির টাকা খায় সেও তো নামাজ পড়ে, যেই ব্যক্তি পরের সম্পদ লুণ্ঠন করে সেও তো নামাজ পড়ে, তাইলে ওই ব্যক্তিও কি সফলতা অর্জন করেছে? ও বন্ধু হ্যাঁ ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে সে দুনিয়াতে, কিন্তু ইমানদাররা দুনিয়াতে সফলতা অর্জন করুক আর না করুক ইমানদারের সফলতা হইল ওই ময়দানে মাশরে, কথা বলেন না ঠিক না বিঠি? ইমানদারের সফলতা কোথায় কমরে, ইমানদারের সফলতা কোথায়? সাহাবীরা একটা ডাকে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিলে সূরা আল্লাহ পাক বলবেন পারবেন না আপনারা? সাহাবীরা একটা ডাকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সফলতা অর্জন করবে বলেন টাকা দিয়া পয়সা দিয়া দম দিয়া দৌলত দিয়া সম্পদ দিয়া? বলে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমানদারের সফলতা দুনিয়াতে কি আর আখেরাতে কি আপনার কাছে জানতে চাই? নামাজের মাধ্যমে কেমন সফলতা ইমানদার পাবে একটু শুনে নেন। আমার নবী বলে ইমানদার যখন দুনিয়াতে সফলতা অর্জন করে গো ইমানদার ইন্তেকাল করার আগে সে ইমান নিয়ে ইন্তেকাল করে, ওই ব্যক্তি ইন্তেকাল করার আগে সে এমন একটা খবর পাওয়া যায়, এমন একটা মেসেজ পাওয়া যায়, ইমানদার ইন্তেকাল করার আগে নামাজের মুসল্লায় অজুরত অবস্থায় থাকে, ইমানদার ইন্তেকাল করার সময় সে অপবিত্র হয় না, ইমানদার ইন্তেকাল করার সময় কোন অপরাঞ্চিত ভাবে থাকে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইমানদার কেমনে কিভাবে থাকে আপনার কাছে জানতে চাই? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত ইমানদার যখন ইন্তেকাল করবে, ইমানদার ইন্তেকাল করলে তার চেহারাটা নূরের আলোতে ঝলমল করবে, সামনে যারা পিছনে যারা তারা এসো আপনারা সবাই সামনে চলে আসুন, সামনে জায়গা আছে, আপনারা সবাই সামনে দয়া করে মেহরবানি করে। ওয়াজের মাঝখান দিয়ে এটা করেন যার যেভাবে ভালো লাগে ভাবে শুনুক না, তবু শুনুক। আপনি এদেরকে বলেন এখানে বসার জন্য, দেখবেন এরা চলে গেছে পিছনে, কারণ অনেকে তো বসতে পারে না, টাইট ফিটিং ফ্যান করে আসে, এরা বসে উঠতে পারে না, প্রস্তাব করতে পারে না, তারা এখানে বসবে কি করে? এরা দাঁড়ায় শুনুক, বসতে বলে না শুনে যাবে। এই জন্য আমার মাহফিলের টেকনিক হচ্ছে যারা দাঁড়ায় ওরা শোনা, আমি এদেরকে বসতে বলি না, কথা বুঝছেন তো? বললাম না এরা টাইট ফিটিং ফ্যান করে আসে, এরা তো বসে প্রস্তাব করতে পারে না, তারা মাহফিলে বসবে কিভাবে? এই জন্য আমি এদেরকে বলি না, এরা দাঁড়ায় দাঁড়ায় শুনুক,
আল্লাহ এটাকে দাঁড়ানোর মধ্যে সফলতা দিক, আমিন করেন। ফিটিং ফ্যান ছেড়ে দিয়ে আল্লাহ নর্মাল ডেলিভারি হ্যাড ফেরার তৌফিক দান করুন, শুরু করেন না, আমিন। বন্ধু সফলতা অর্জন করবে কারা? আপনার কাছে জানতে চাই ইমানদারের দুনিয়ার সফলতাকে। আমার নবী বলে ইমানদার যখন ইন্তেকাল করবে তার চেহারার মধ্যে নূর চমকাবে। চমকাবে ইমানদারের চেহারার মধ্যে নূর চমকাবে। ইয়া রাসূলুল্লাহ আর কি হবে? আমার নবী বলে দিচ্ছেন ইমানদার ইন্তেকাল করলে তার চেহারার মধ্যে ঘাম থাকবে, চিকন ঘাম। ওই ঘামটা কি জানো? ওই ঘামটা হলো ইমানদারের সামনে যখন আজরাইল এসেছেন, আজরাইল আসার আগে আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীকে দেখেছেন। দেখার কারণে ইমানদার বান্দাটা আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের দিদার লাভ করে আতঙ্কিত হয়ে খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি নয়, তার চেহারা এবং শরীরের মধ্যে আলাদা একটা ঘাম ফুসিনা বের হয়েছে। ওই ফুসিনাটার কারণে ইমানদারের চেহারাটা সুন্দর হয়ে গেছে। ও বন্ধু গো, ও নবী পাগলের বলেরা, ও আশেকের রাসূল ভাই বাবারা, আমার নবী বলতেছেন যারা দুনিয়াতে সফলতা অর্জন করে তারা দুনিয়ার থেকে যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে ইমানদারের আরো কিছু সফলতা রয়েছে। ও বন্ধু, এলাকার মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, মারা যাওয়ার পরে তাকে গোসল করানো হয়, কাফনের কাপড় গুলা পরাই দেওয়া হয়, লাশটা কাঁধের মধ্যে নিয়ে তাকে কবরের পারে নেওয়া হয়। কবরের পারে যখন নেওয়া হয় ওই মানুষটাকে কবরে রাখার সময় পরে বিসমিল্লাহি ওয়াহালা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়াহালা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়াহালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়ায়। আমি জানতে চাই কোন খাটের উপরে শোয়ান নাকি, কোন বক্স কাটের মধ্যে শোয়ান নাকি, কোন জাজিমের মধ্যে শোয়ান নাকি, কোন কম্বল গায়ের মধ্যে দেন নাকি, কোনো কিছু দেওয়া হয় না? আমার নবী বলে ও দুনিয়ার উম্মতে মুহাম্মদের দলেরা, তোমরা দেখতে পাও কোন মানুষ ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে তোমরা তাকে মাটির বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসতেছো, দেখতেছো কবরের মধ্যে কোনো বিছানা নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইমানদারের জন্য কি এটা কোনো আলাদা কোনো পজিশন, আলাদা কোনো পজিশন রেখেছেন নাকি? আমার নবী বলে কলা না, আমহা অবশ্যই পজিশন রেখেছি। ও নবী গো, ও মায়ার নবী, ইমানদারের অবস্থাটা কি হবে? আমার নবী বলে দুনিয়ার মানুষ যখন তাকে কবরে রাখবে, ওই কবরে রাখার সময় দেখবে কবরটা মাটির মধ্যে তাকে শোয়া দেওয়া হয়। আসলে মাটির মধ্যে শোয়ায় না, ওই আল্লাহর বান্দাটাকে কবরে শোয়ানোর আগে আমার আল্লাহ তিনজন ফেরেশতার মাধ্যমে তার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। ও নবীর পাগলের দলেরা, এখন ইমানদার তো কবরে গেলে এমন অবস্থা, শুধু এমন অবস্থা নয়, ইমানদার যখন কবরে যাবে, ইমানদার কবরে যাওয়ার পূর্বে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আলা ওয়াসালান দুফুল্লা দুফুর রাসূল, আল্লাহর মেহমান নবীর মেহমান বলে বলে তাকে কবরে রিসিভ করে। কিন্তু জানে, অনেকের মনে প্রশ্ন, হুজুর আমাদের এলাকার মানুষ যখন ইন্তেকাল করে, অনেক মানুষ তো ইন্তেকাল যখন করে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, অনেক মানুষ তো জিব্বাটা বাহির করে জিব্বায় কামড় দিয়ে দেয়, অনেক মানুষ তো ইন্তেকাল করার পরে চোখটা উল্টে দেয়, অনেক মানুষ তো প্রস্রাব পায়খানা করে দেয়। হুজুর এই মরণটা কেমন মরণ জানতে চাই? এই মরণটা ভালো মরণ না, এই মরণটা ভালো মরণ না, এই মরণটা ইমানি মরণ না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইমানি মরণ কেমনে হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে ইমানদারের মরণ কত সহ, ইমানদারের মরণ কত মজার জাননি। আসমানের মধ্য থেকে একটা বৃষ্টির শেষ ফোঁটা, একটা গ্লাসের মধ্যে আপনি যখন এক ফোঁটা পানি দিবেন, ওই পানিটা নিচের দিকে ফেলে দিবেন, ওই পানিটা যত আস্তে আস্তে গ্লাসের মধ্য থেকে মাটির দিকে নামবে, আমার মদিনার নবী বলেন আসমান থেকে সর্বশেষ পানির ফোঁটাটা মাটিতে পড়তে যত আস্তে আস্তে মাটির মধ্যে পড়বে, ইমানদারের রুহটাই আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল তার চাইতে আরো আস্তে বাহির করবে। ইমানদার টের পাবে না রে, ইমানদার টের পাবে না।
ইয়া রাসূলুল্লাহ কিভাবে রুহু বাহির করবে, ইমানদার টের পাবে না। আমার নবী বলে, ইমানদার যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানদারের কাছে রহমতের ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা মারহাবা, ইমানদারের কাছে রহমতের ফেরেশতা পাঠাবে। ইমানদারকে এসে দেখবে ঘুমন্ত, বিছানার মধ্যে যদি শোয়া থাকে, রহমতের একজন ফেরেশতা ইমানদার বান্দাটার নাকের ডগার মধ্যে আঘাটার মধ্যে বসবে, আর একজন ফেরেশতা ইমানদারের একবারে মাথা বরাবর বসে যাবে। ও বন্ধু, ও নবী পাগলের দলেরা, একটা ফেরেশতা যখন নাকের কাছে বসবে, ওই ফেরেশতাটা ইমানদারের নাকের মধ্যে একটু মেষকোয়ামরের গ্রান লাগিয়ে দিবে। এত মজার সুগ্রান, ইমানদার গ্রানের কারণে ঘুমন্ত হয়ে যাবে, ঘুমায়া যাবে, আর আগ্রাহী ফেরেশতাটা তার সামনে চলে আসবে। ইমানদার ঘুম থেকে যখন চোখটা খোলার সময় হবে, আরেকটা ফেরেশতা যে নাকি মাথার কাছে বসা, ইমানদারের মাথার মধ্যে যেমন ভাবে আমাদের মা বোন একজন আরেকজনের মাথার মধ্যে বেনি কেটে দেয়, চুল আলাদা করে দেয়, ইমানদারের মাথার মধ্যে রহমতের ফেরেশতা তার চুলের বেনিগুলা কেটে দিবে। ইমানদার আরাম পেয়ে পেয়ে ঘুমটা ভেঙে যাবে। ঘুমটা ভাঙ্গার পরে নাকের ডগার মধ্যে আগার মধ্যে যেই ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল থাকবে, আবার কেউ কেউ বলে জান্নাতি একটা খেজুর থাকবে। আমি জানতে চাই, ইমানদার কি খাবারের পাগল? ইমানদার কি খাবারের পাগল? ইমানদার আল্লাহ রাসূলের পাগল? কার পাগল? আল্লাহর তার রাসূলের পাগল। এবার নাকের ডগার মধ্যে যেই ফেরেশতা থাকবে, ওই ফেরেশতাটা নাকের ডগার মধ্যে থাকা অবস্থায় ইমানদার বান্দাটার মুখের সামনে, চোখের সামনে, একটা ইমানদার বান্দাটার চোখের সামনের মধ্যে একটা আপেল ধরে রাখবে। ওই আপেলের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ইমানদারের নাকের ডগার কাছে যখন এবার আফেলটা ধরা হবে, ইমানদারের যখন ঘুমটা ভেঙে যাবে, ইমানদার তো খাবারের পাগল না, ইমানদারের আপেলের দিকে তাকিয়ে দেখবে কালিমা তৈয়বা লেখা। ইমানদার চক্ষু খোলার পরে সাথে সাথে করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমানদারের রুহটা জিহ্বার মধ্যে থেকে আগ্রহী ফেরেশতা বের করে নিয়ে যাবে। আরেকটা বর্ণনার মধ্যে এমন ভাবে পাইলাম, আল্লাহ রহমতের ফেরেশতারা যেই ব্যক্তি সকল কাম বান্দা, ওই যে কদা ফালাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজি সকল কাম ব্যক্তি, ওই ব্যক্তিদের রুহটা আমার আল্লাহ কিভাবে কিভাবে কবজ করবে শুনেন। ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে তার হায়াত শেষ হয়ে যাবে, বয়স 60 বছর, 70 বছর, 80 বছর বয়স, হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে ওই বান্দাটা যখন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে, আফরাইল তার সামনে চলে আসবে, আফরাইল যদি তার রুহটা বাহির করার জন্য তার বুকের মধ্যে হাত দিবে, আমার আল্লাহ কুদরতি ভাবে তার বুকের জবান খুলে দিবে। আমাদের বুকের মধ্যে যেমন ভাবে একটা মুখ আছে কথা বলার জন্য মাথার মধ্যে, এমন ভাবে আমার আল্লাহ এই আল্লাহর বান্দাটার বুকের ভিতরে একটা জবান খুলে দিবে। আফরাইলের ভয়ঙ্কর হাতটা দিয়ে যখন রুহু নেওয়ার জন্য থাবা দিবে, ওই বুকের মধ্য থেকে হঠাৎ আওয়াজ আসবে, কি করো তুমি কোন জায়গার মধ্যে হাত দিয়ে কষ্ট দিয়ে রুহু বাহির করবা? না না না, আমি বুকের মধ্য থেকে তুমি কোনোভাবে রুহু বাহির করতে পারবা না। কেন পারবো না? বলে, এই বুকের মধ্যে সদা সর্বদা ইমানদার বান্দার অন্তরে আল্লাহ এবং রাসূলের মহাব্বত ছিল, এই জন্য তার বুক দ্বারা তার রুহু বাহির করা যাবে না। আবার বলতেছে, আল্লাহ যখন তার মুখে হাত দিবে, তুমি মুখের মধ্যে হাত দিলা, মুখের মধ্যে হাত দিলাই জবান দিয়ে কেমনে তুমি রুহু বাহির করবা? মুখে হাত দিয়ে রুহু বাহির করা যাবে না, কারণ এই জবান দ্বারা আল্লাহর বান্দা আল্লাহ এবং রাসূলের কথা বলেছেন, এই জন্য তার জবান দিয়ে রুহু বাহির করা যাবে না। আর আমার আল্লাহকে একটা ডাকে দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার
আল্লাহর বান্দার রুহুটা বাহির করার জন্য বুকে হাত দিলে বুকে না করে, জবানের মধ্যে হাত দিলে জবানও না করে, রুহু বাহির করবো কেমনে? আমার আল্লাহ আদেশ করবে, ও বান্দা ও ফেরেশতা যাও 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 জান্নাতে আপেল নিয়ে যাও, তার মুখের সামনে ধরবা, ওই আপেলের মধ্যে যে কালিমা তৈয়বা লেখা থাকবে, বান্দাটা ঘুম থেকে সজাগ হইয়া ওই কালিমা তৈয়বা পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার রুহুটাকে ঠান্ডা করে দিব, আর তার রুহুটাকে আমি আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে দুনিয়াতে আনবো। আমার বান্দা টের পাবে না, আমার বান্দা কোনো কষ্ট পাবে না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ সালাতু নিয়ার রাসূল। মুহাম্মদ মুস্তাফা নূরো নালা নূর, হাবিবি কি বিরিয়া নূরন আলা নূর, সারা দুনিয়া ওকে মুসা বাখুদা দার কুহে তোর, ওকে মুহাম্মদ বাখুদা দার আরশে নূর, সালাতু তাহলে ইমানদারের মরাটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? বেইমানের মরাটা ভালো না খারাপ? বেইমানের মরণের সাতটা লক্ষণ, বেইমান ইন্তেকাল করার সময় জিব্বায় কামড় দিবে, বেইমান ইন্তেকাল করার সময় পথরা পায়খানা করবে, মরণ গুলা ভালো মরণ নয়, ইন্তেকাল করার সময় চক্ষুটা উল্টে দিবে, ইন্তেকাল করার সময় তার চেহারাটা মলিন হয়ে যাবে। নবী গো ইমানি মরণ কোনটা? আমার নবী বলে এটার বিপরীত মরণ যেটা সেটা। ইমানদারের মরণের কথা বলেছিলাম, মরার পরে শরীরে ঘাম দিয়ে দিবে। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমি সবার কাছে বলবো, যদি নামাজ পড়িরা আমার আল্লাহ পাক এত সুন্দর মরণ দেয়, তাহলে আমরা সবাই নামাজ আদায় করতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না বাবা চাই কি চাই না? এই জন্য আমি সবার কাছে বলবো, ওই নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন, যে বন্ধুটার নাম ছিল হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। ওই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি নামাজের প্রতি কত মনোযোগী ছিলেন। উনি একদিন একটা মজলিসের মধ্যে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া উনি ওনার যত ভক্তবৃন্দ ছিলেন ওনাদের সামনে নামাজের নসিহত করতে শুরু করলেন। ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলে, ও আমার ভক্তবৃন্দরা, ও আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতের দলেরা, আমি তোমাদের কাছে একটা নসিহত প্রদান করতে চাই। তোমরা যে অবস্থায় যেভাবে থাকো না কেন, তোমাদের শরীরে আরাম দেওয়ার চাইতে তোমরা নামাজ বেশি বেশি আদায় করবা, আল্লাহর ইবাদত তোমরা বেশি বেশি করবা। এবার ওই ভক্তবৃন্দদের মধ্যে একজন পেছন থেকে দাঁড়িয়ে গেছেন, আর ডাক দিয়ে বলেন, ওই ইব্রাহিম বিন আদহাম, আপনি বলেছেন যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা আমাদের এই দেহটাকে আরাম না দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য, ও বন্ধু আপনি দেহে আরাম না দিয়ে কিভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন? ফজরের নামাজের আজান দিয়ে আপনার চোখের ঘুম লাগে, ফজরের নামাজের আজান দিলে আপনার চোখে ঘুম আসে, সারা রাত মোবাইল টিপেন আপনার কোনো চোখে ঘুম থাকে না, জোহরের নামাজের আজান দিলে আপনার কর্মব্যস্ততা বেড়ে যায়, আসরের নামাজের আজান দিলে আপনার ব্যবসার গতি বেড়ে যায়, মাগরিবের নামাজের আজান দিলে আপনার খেলাধুলায় সময় কাটে, এশারের নামাজের আজান দিলে আপনি বাড়ির ব্যস্ততায় সময় কাটান, কিন্তু আপনি আপনার শরীরকে এত মূল্যায়ন করেন, ওই শরীর যেদিন আপনার পোকায় খাবে, ওই শরীর যেদিন আপনার জাহান্নামের আগুনে পোড়াবে, ওই শরীর যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে চামড়াগুলা ছিঁড়ে ফেলবে, তখন আপনি কি করবেন? একবার চিন্তা করেন, আপনি সাময়িক সুখের জন্য বৃহৎ সুখটাকে আপনি ত্যাগ করে দিচ্ছেন। না 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 মুসলমান ও যুব সমাজের ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনার কদম আপনি আমার সামনে দেন, প্রয়োজনে স্বামীর নেজার জিব্বা দিয়ে আপনার কদম পরিষ্কার করে দিব। তো আজকে মগা চুরি হাজির রহমানি জামে মসজিদের
মাহফিল থেকে আপনারা একটা ওয়াদা করে যান, আর কোনোদিন নামাজ ছাড়বেন না, যত ব্যস্ততায় থাকেন যে কাজের মধ্যে থাকেন না কেন, নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন। কেননা আমার নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। ও বন্ধু, আপনার মনে প্রশ্ন, আমার নবী মিরাজ করেছেন, আল্লাহকে দেখেছেন, মুমিন তো নামাজ পড়ে আল্লাহরে দেখে না। মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের অধ্যায়ের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীর উম্মতের দল, তোমরা এমন ভাবে নামাজ পড়বা যেন তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? কাকে দেখতে পাও? সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সাহাবী আল্লাহকে দেখে নাই, আমরা আল্লাহকে দেখবো কেমনে? আমার নবী কয়, আল্লাহকে যদি তোমরা না দেখতে পাও, তাহলে অন্তরে বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। এই জন্য সবার কাছে বলবো, আপনারা নামাজি হইয়া যান। ইব্রাহিম আদহাম যখন ওনার বক্তটাকে বললেন, বক্ত তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করো, এখন বক্ত করে হুজুর আমার জীবনে আমি কয়েকটা কাত নামাজ ছেড়ে দিয়েছি, কয়েক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আপনি আমাকে বলেন না আমি আমার নামাজের জন্য কি করব, আমার নামাজগুলোর কাফফারা কেমনে আদায় করব। এবার ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি কারণে নামাজ ছেড়ে দিয়েছো তোমার কাছে জানতে চাই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, আমি কেন নামাজ ছেড়ে দিয়েছি আপনি জানেননি? বলে, কেন নামাজ ছেড়ে দিয়েছো তুমি বলো না, কেন নামাজ ছাড়ছি জানে? আমি নামাজ ছাড়ার কারণ হইল, আমি একদিন সারাদিন কর্মব্যস্ততায় সময় কাটাই, আসরের নামাজের সময় আমি একটা গাছের নিচে বসা ছিলাম, ওই গাছের নিচে বসার কারণে হালকা একটা নমনীয় বাতাস আসছে, বাতাসটার কারণে আমার একটু ঘুম ঘুম ভাব আসছে, ঘুম আসার কারণে আমি ঘুমিয়ে গেছি, নামাজ পড়তে পারি নাই। আরেকদিন ফজরের নামাজের সময় ঘুমন্ত ছিলাম, আমি নামাজ আদায় করতে পারি নাই। ও ইব্রাহিম আদহাম, আমি কেমনে আমার নামাজের কাফফারা আদায় করব? ইব্রাহিম আদহাম ডাক দিয়া কই, তুমি তোমার শরীরের আরামের জন্য নামাজ ছেড়ে দিয়ে ওই শরীরকে আর কোনোদিন তুমি আরাম দিতে পারবা না, ওই শরীরকে আরাম না দিয়ে তুমি আল্লাহর এবাদতে মশগুল হইয়া যাও। আল্লাহর বান্দা, ইব্রাহিম আদহামের কথা শুনে মনের মধ্যে জ্বালা বাইরা গেছে, আরে নামাজ ছাড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত শাস্তি প্রদান করবে, তাহলে আমি আমার নামাজের এই শরীরের মধ্যে শরীরের আরামের কারণে নামাজ ছেড়ে দিয়েছি, আমি আমার এই শরীরটাকে আর শান্তিতে থাকতে দিব না। এবার ওই পাগলাটা ইব্রাহিম আদহামের মসজিদ থেকে বাইর হইয়া দৌড়াইয়া চলে গেছে, দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, জঙ্গলের মধ্যে প্রবেশ করে আল্লাহর ওলিটার খোঁজ আর কেউ পাইতেছে না। ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয়, ও জগৎবাসী গো, ওই লোকটাকে তো এখনো পর্যন্ত আমি আর দেখি না, আর দেখি না। সবাই ডাক দেয়া কয়, তাই যে জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে যাওয়ার কারণে ওই ব্যক্তিটার সন্ধান পাম না, আর পাইলাম না। যাও যাও যাও, জঙ্গলের মধ্যে যা তোমরা তার তালাশ করো। এবার যখন জঙ্গলের মধ্যে গেলেন, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে আল্লাহর বান্দারে খোঁজ করে পাওয়া যায়, আরে খোঁজ করে পাওয়া যায় না। এবার আল্লাহর বান্দারা যা দেখতাছে, এশারের নামাজের পরবর্তী সময়ে ওই আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দারা ওই জায়গার মধ্যে যা দেখতেছেন, যে ব্যক্তি নামাজ ছাড়ছে শরীরের আনন্দের কারণে, তার পাগুলা উপরের দিকে, হাতগুলা নিচের দিকে, পায়ের মধ্যে দুইটা পেরেক মারা, দুইটা জলুই মারা, দুইটা তার কাটা মারা, হাতের মধ্যে দুইটা তার কাটা মারা, মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে, আল্লাহর বান্দারা ডাক দিয়া কয়, হুজুর আপনার কে এমন অবস্থা করেছে? বলে, আমি নিজে আমার এমন অবস্থা করেছি। কেন কেন কেন? বলে, আমি না তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আমার নামাজের কারণ ছেড়ে দেওয়ার কারণ আমার দেহরে আরাম দেওয়া, আমি আর কোনোদিন আমার দেহকে আরাম দিব না, আমি আমার দেহটাকে আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান করে দিব। হে আল্লাহর বান্দা, এমনি তো আল্লাহ এবং রাসূলের জন্য দেহ কুরবান করে না, আগে নামাজ যদি পড়তেন পাঁচ ওয়াক্ত, এখন করবেন ছয় ওয়াক্ত। বলে, হুজুর ছয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ে? ওয়া মিনাল লাইলি ফা
وتحجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا. বলছে পাঁচ ওয়াক্ত আগে পড়তে, এখন ছয় ওয়াক্ত পড়বা। হুজুর ছয় ওয়াক্ত নামাজ কই থেকে আসলো? বলে তাহাজ্জুদের নামাজ করে এক ওয়াক্ত পূরণ করবা। আমার নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী ওই তাহাজ্জুদের নামাজটাতে কেন এত গুরুত্ব দেন? আমার নবী বলে মক্কা মদিনার দুলাবালি গুলা পর্যন্ত জানে আমি নবী তাহাজ্জুদ নামাজে কত গুরুত্ব দিতাম। নবী গো কেন? বলে আমার আল্লাহ বলেছেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন তাহাজ্জুদের নামাজ আদায় করব? আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবে। হে মগাই চরির যুবক, হে মুরুব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, অনেক যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, ব্যবসা করতে চায় ব্যবসার মধ্যে বরকত হয় না, অনেক মুরুব্বিদের শরীরের অসুস্থতা দূর হয় না, অনেক মা বোনের ঘরের মধ্যে বরকত হয় না, অনেক মা বোনের ঘরের ভিতরে রোগ বালা মুসিবত সারে না। যদি সকল সমস্যার সমাধান করতে চান তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, তিন মাস সময় যদি তাহাজ্জুদ পড়েন আপনার মনের সকল আশায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন মক্কা মদিনার দুলাবালিগুলা পর্যন্ত জানে আমি নবী তাহাজ্জুদ নামাজের মধ্যে কতটুক মনোযোগী ছিলাম। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ না বলেছেন আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আপনি নবী জান্নাতের দরজা খুলবেন, আপনি কেন তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন? বলে আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত যেন জান্নাতের মধ্যে চলে যায়। ও নবী গো, তাহলে আপনি নবী তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনার উম্মতকে শিক্ষা দিয়েছেন। এবার আল্লাহ উলিটাকে ডাক দিয়ে কই হুজুর হাত পা গুলা খোলেন, হাত পা গুলা খোলার ফলে বলে এতদিন করছেন নামাজ কয় ওয়াক্ত, এখন করবেন কয় ওয়াক্ত? এখন পড়বেন ছয় ওয়াক্ত। বলে কেমনে? বলে মদিনার রহমতের নবী বলেছেন এই ছয় ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে সুখ শান্তি প্রদান করা হবে, আপনার বাকি জীবনের নামাজের কাফফারা আদায় হয়ে যাবে। ও মগাই চরির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহর বান্দাটা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করা শুরু করছে, আওয়াবিন করা শুরু করছে, তাসবির নামাজ করা শুরু করছে, এরশাকের নামাজ পড়া শুরু করছে, সলাতুল হাজতের নামাজ পড়া শুরু করছে। এবার একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, সাত দিনের মাথায় আল্লাহর বান্দাটা ফজরের নামাজের আগে তাহাজ্জুদ করতে উঠছে, ওযু করেছে, তার স্ত্রীও দেখছে, তার সন্তানেও দেখছে। যখন আল্লাহর বান্দাটা ওযু করে নামাজের মুসল্লায় গেছে, সবাই দেখছে তাদের বাবা, তাদের স্বামী নামাজের মুসল্লায় নামাজ পড়তাছে। এবার ওনার স্ত্রী ফজরের আজান যখন মসজিদে দেয়, স্ত্রী ঘরের সাইড থেকে ডাক দিয়ে কয় স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি কি ফজরের নামাজ আদায় করবেন না? ফজরের নামাজের ওযু কি আপনি করবেন না? আরে তাহাজ্জুদের ওযু দিয়ে তো ফজর করা যায়। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের ওযু দিয়া নয় শুধু একখানা, চল্লিশ দিন চল্লিশ দিন একখানা নামাজ পড়েছেন এক ওযু দিয়া, কিন্তু কেন কেন তারা বারবার ওযু করতেন? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে বেশি বেশি ওযু করলে তাদের জীবনের সগিরা গুনা গুনা ঝরে যায়। কি ঝরে যায়? কি ঝরে যায়? বেশি বেশি উজু করলে। এই জন্য সময় পাইলে যুব সমাজের ভাই মুরুব্বী বাবা পর্দার হলের মা বোনেরা যেখানে থাকেন যেভাবে থাকেন আপনারা বেশি বেশি উজু করবেন। নবীর আরেকটা হাদিসের মধ্যে পাইলাম নবীর কোন উম্মত যদি বেশি বেশি উজু করে তাদের হাতের এই আঙ্গুলির এই স্তনমান দিয়া যত ফোঁটা পানি প্রবাহিত হয় আমার আল্লাহ তাদের জীবনের তত গুলা গুণে মাফ করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে স্বামী, ও স্বামী গো, আপনি নামাজ আদায় করার জন্য কি ফজরের ওযু আদায় করবেন না? এবার মহিলা বারবার বারবার যখন ডাক দেওয়া শুরু করলেন, একবার ডাক দেয় কোনো জবাব দেয় না, দুইবার ডাক দেয় কোনো জবাব দেয় না, তিনবার ডাক দেয় কোনো জবাব দেয় না। মহিলা লক্ষ্য করে দেখতেছে মহিলার ছোট্ট একটা কন্যা মহিলার স্বামীটার ঘাড়ের উপরে বসা, মহিলার স্বামীটার সেজদা থেকে মাথা উঠায় না। মহিলা ডাক দেয়া কয় স্বামী গো, ও আমার স্বামী গো, আপনি কেন এখনো মাথা মুবারকটা উঠাচ্ছেন না? ডাক দিয়ে কোনো কথা
চলতেছে না, মহিলা মহিলার বাচ্চাটাকে ঘরের মধ্য থেকে উঠাইলেন, উঠাইয়া দেখতেছে স্বামীরা আবার ডাকে, স্বামী কোনো কথা বলে না। এবার মহিলা স্বামীটার ডান দিক দিয়ে হাত দিয়ে ডাক দিলেন, স্বামী তাড়াতাড়ি ওঠেন না, ফজরের সময় অতিবাহিত হইয়া যায়। এবার ওই স্বামীটার ডান দিকে হাতটা দেওয়ার পরে তো মহিলার স্বামীটা কাঁকড়িয়া বাম দিকে পড়ে গেছে। মহিলা তাকে দেখে মহিলার স্বামী কোনো কথা বলে না, চোখ খুলে না, মুখে দিয়া কোনো আওয়াজ নাই, নাকের কাছে হাত দিছে কোনো নিঃশ্বাস আসে না। মহিলা কান্দে, বারবার কান্দে, বারবার কান্না করতেছে। হঠাৎ করে মহিলা বুঝতে পারলেন মহিলার স্বামী দুনিয়ার জমিনে নাই, মাত্র জীবনে তিন ওয়াক্ত নামাজ ছেড়েছে, তিন ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর কাছে এত কান্না করেছেন, এত প্রায়শ্চিত্ত করেছেন, পরবর্তী তিন দিন একখানা ইবাদত করেছেন, চতুর্থ দিনের তাহাজ্জুদ নামাজ পড়তে যাইয়া একটা সেজদা দিছে। মহিলা ডাক দিয়ে বলে, আমি তাহাজ্জুদ নামাজের পরে আমার স্বামী একবার আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে আমি শুনতে পেয়েছিলাম, এরপরে আর কোন আওয়াজ করে নাই, এরপরে আর কোনো কথা বলে নাই, আমার স্বামীটা আর কোনো কথা বলে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আমার স্বামীর জানাজার নামাজ পড়াইল, কবরের মধ্যে দিল, আমার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আল্লাহ আমার স্বামী তো জীবনে তিন ওয়াক্ত নামাজ মাত্র ছেড়ে দিয়েছে, আমার স্বামীটা কি জান্নাত কিনা জাহান্নামে আমার মনে জানতে বড় ইচ্ছা হয়। হে পর্দালান পরানের মা, হে আমার আম্মুজিয়া, আপনার বাবা কবরে, আপনার মা কবরে, অনেকের স্বামী কবরে, অনেকের সন্তান কবরে, মারা গো আপনারাও তো আপনাদের স্বামী, আপনাদের বাবা, আপনাদের আত্মীয়দের কবরের খবর জানতে পারবেন কিভাবে? নবী কয়ে এলহামের মাধ্যমে, আমার আল্লাহ এলহামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবেন। হে বন্ধু, মহিলাটা কান্না করতেছেন, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় পরের দিন রাত্রবেলা গেছেন, সেজদায় পরে কান্নাতেছেন, কান্না করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যখন মহিলাটা চিন্তা করে, মহিলাটাও তার স্বামীর মতো সেজদার মধ্যে পড়ে কান্নাছে, ওই কান্নারত অবস্থায় সেজদার মধ্যে মহিলাটার ঘুমাইসা গেছে, ঘুমের মধ্যে মহিলাটা স্বপ্ন দেখে গো, মহিলার স্বামীটা একটা আলাদা মশলার মধ্যে বসে, সামনে একটা খাবারের থালা নিয়ে সামনে নিয়ে বসে আছে। মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি দিয়ে জায়গার মধ্যে নিরলে একা একা বসে আছেন, কেন বসে আছেন অবস্থাটা আপনার জানতে চাই, আর আপনার সামনে দিয়ে একটা খাবারের দস্তরখানা থালা দেখা যায়, এটা কিসের থালা, আপনি কি আমার কাছে বলবেন নাকি? এবার মহিলার স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী, এটা হলো আমি তিন দিন যে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ওই তিন দিনের তাহাজ্জুদ নামাজের ফসল আমার সামনে জান্নাতি খানা। ও স্বামী, আপনি যেই জায়গায় আছেন এটা বুঝি জান্নাত? আপনি না তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দিছেন, আপনি কেমনে জান্নাত পাইছেন? বলে, আমি নামাজ ছাইরা দেওয়ার পরে ওই যে জঙ্গলে যাইয়া হাত পা গুলার বান্দানিদের শরীরে শাস্তি দিছি, আমার আল্লাহ আমার প্রায়শ্চিত্তটা, আমার তওবা করাটা পছন্দ করছে, আমার নামাজ তিন ওয়াক্ত ছাড়া হয়েছে, আমার আল্লাহ যে আমার তওবাটা কবুল করছে, এই জন্য আমি আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছেন। ও স্বামী গো, ও প্রাণের স্বামী, এই জান্নাতটা দেখতে এত সুন্দর, আপনি কি আমাকে বলবেন নি এই জান্নাতটার মধ্যে আর কি কি আছে? এবার স্বামীটা ডাক দিয়ে বলে, ওই স্ত্রী, এই জান্নাতের মধ্যে সব আছে, শুধু তুমি স্ত্রী আমার কাছে নাই। মারহাবা, বল স্বামী, আমার মতো কোন মহিলা কি জান্নাতে আছে? আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর হাদিস বলতেছেন, যে স্বামী জান্নাতি হবে তার জন্য জান্নাতে 70টা জান্নাতি মহিলা থাকবে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতি হুর। কি বলা হয়? এই হাদিস যখন আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, পদ্মার আড়ালে নবীজির দরবারে অনেক মহিলারা বায়াত গ্রহণ করার জন্য আসতেন, আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী যখন বললেন জান্নাতি স্বামী যারা তাদের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 70টা বউ দিবে, 70টা হুর দিবে, তো জান্নাতি 70টা হুর যে দিবে, সাহাবায়ে কেরামের স্ত্রীরা পদ্মার আড়াল থেকে মনটা বেজার করে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্বামীদেরকে এত ভালোবাসি, মহাব্বত করি, ও নবী, আমরা কি আমাদের স্বামীকে জান্নাতে পাবো না? আল্লাহ কি আমাদের স্বামীদেরকে এ জান্নাতি হুর দিবে? আল্লাহর নবী কয়, হ্যাঁ তোমরা পাবে,
ইয়া রাসূলুল্লাহ কিভাবে পাবো? আমার নবী বলতেছেন, যদি তোমরা স্বামীকে মহব্বত করো, ওই 70 জনের নেত্রী বানাইয়া তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার স্বামীর খেদমত করার জন্য তৌফিক দিবে। আল্লাহ আরো বলেন না সুবহানাল্লাহ, যে পুরুষরা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন সাবধান। কি এখন বউকে যদি একটা কিল মারেন কবরে দেওয়ার পরে যদি জান্নাতে যান 70টা ভূত থাকবে কবরে, তো স্ত্রী থাকবে একজন, কিল মারছিলেন দুনিয়াতে একটা, স্ত্রী যদি 70 জন কেবল আমার একটা কিল মারছিল, 70 জন একটা করে মারলে কয়টা? কথা বলেন না কয়টা? মারবেন কিল দুনিয়াতে, বউরে একটা কিল খাবেন কয়টা? সাবধান, বউরে মারার আগে হুঁস, বউরে মারবেন, মারবেন, ধমক দিবেন, বিছানা আলাদা করে দিবেন, প্রয়োজনে কয়েকদিন কথা না বলবেন, তবুও মারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিছানা আলাদা করবে তবে স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। মাথা পড়েন না কেন? আমি নবী, মহিলাদের বাবা, সুবহানাল্লাহ, পড়েন না? আল্লাহ রাসূল এভাবে বলেছেন, তোমরা কোনোদিন নারীদের মুখের মধ্যে তাদের চেহারার মধ্যে আঘাত করবে না। ইয়া রাসূল, কেন? বলে নারীদের সৌন্দর্য তাদের চেহারায় যেমনই হোক না কেন, উনি তোমার স্ত্রী, আজকে তুমি মেরেছ, মারার পর কালকে তুমি তার সাথে তোমার নিজস্ব আনন্দের সময় কাটাবে, এই জন্য তোমরা তাদের চেহারার মধ্যে মারবে না। ও বন্ধু, যদি স্ত্রীকে মেরে থাকেন, যদি কোনোদিন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, আজকে যাইয়া বাড়িতে স্ত্রীর সাথে একটা মীমাংসায় চলে যাবেন, আর নচেত মরার পরে যদি বউ কম আমার জামাই দিয়া আস্থা বজ্জাত আসিল, তাহলে কবরে আল্লাহ কিন্তু ভিসে দিয়ে ভিটটা সমান করে নেবে, ঠিক না? আবার যারা মা ভুল পর্দার অন্তরে শুনতেছে তাদেরকে বলবো, যদি স্বামীদের প্রতি খারাপ আচরণ কোনোদিন করে থাকেন, আপনারও আজকে স্বামী বাড়িতে যাওয়ার পর সাথে সাথে পায়ে ধরে ফেলবেন, আর নচেত কবরে আপনার অবস্থা খারাপ হবে। বউ আপনাকে দিবেন ওই 70টা জান্নাতি হুট দিবে, আপনি আলাদা করে থাকবেন জাহান্নামে। যাদের বউ দুই তিনটা, এদের ব্যবস্থা আল্লাহ করতেছেন। রসুল আমার এ হাসার কি আছে? আমাদের সমাজ দুইটা বিয়ে করাকে খুব ঘৃণিত ভাবে নিচ্ছে, ঠিক না? তিনটা বিয়ে করাকে খুব ঘৃণিত ভাবে নিচ্ছে, ঠিক না? চারটা বিয়ে করাকে খুব ঘৃণার ভাবে নিচ্ছে, ঠিক না? আরে ভাই, দুইটা বিয়ে করা অপরাধ না? তিনটা বিয়ে করা অপরাধ না? চারটা বিয়ে করা অপরাধ না? এটা আমার নবীজি আইন করে দিয়েছেন, নবীর উম্মত করতে পারবে। তবে আমাদের সমাজের মা ভন্ডা তো মনে করে, আমার জামাই যত কিছুই হোক না কেন, আমার জামাইরে আমি আর একটা মহিলাকে ভাগ দিতে পারবো, এটা তার ভালোবাসার বহির প্রকাশ। কিন্তু মা, আল্লাহ নবী তো বলেছেন, যদি ক্ষমতা থাকে কোন গরিব মেয়ের বাবা বিবাহ দিতে পারতেছে না, দায়িত্বটা নিয়ে নেওয়ার জন্য। এখন আপনি তো দায়িত্ব নেবেন দূরের কথা, আর আমার জামাই যা করুক আর না করুক, রাত্রি বেলা আমার স্বামী আমার কাছে ভালো হয়, কথা বলেন না কেন? বউ যদি দুইটা হয়, তিনটা হয়, চারটা হয়, যদি একটা বউয়ের জন্য, বড় বউয়ের জন্য 500 টাকা দিয়ে শাড়ি কিনেন, ছোট বউয়ের জন্য 500 টাকা দিয়ে কিনেন, মেজ বউয়ের জন্য 500 টাকা দিয়ে কিনেন, সেজ বউয়ের জন্য 500 টাকা দিয়ে কিনেন, আল্লাহর নবী বলেছেন, চারটা বিয়ে করলো, দুইটা করলো, তিনটা করলো, তুমি তাদের উপর ইনসাফ করো, কি করো? ইনসাফ করতে পারবে না। সপ্তাহের মধ্যে যদি এক স্ত্রীকে একদিন সময় দাও, অপর স্ত্রীকে একদিন সময় দাও, সমান সমান হক আদায় করলে তুমি করো না, দুইটা অসুবিধা কি? চিন্তা করি, এ মাস যদি ইউটিউবে মহিলারা শোনে, এ হুজুরে তো তারা বয়কট করার ডাক দিতে পারে। শোনেন মা বোন যারা শুনতেছেন, আপনাদেরকে বলবো, এটা কোন ইসলামী আইনের বিরোধী আইন নয়, ইসলামী আইন রয়েছে, একজন পুরুষ দুইটা বিয়ে করতে পারবে, তবে আপনি যদি সাদরভাবে আপনি গ্রহণ করে নেন। আপনি যদি আপনার আরেকজন বোনের জন্য আপনার স্বামীকে উন্মুক্ত করে দেন, আপনি যদি আরেকজন গরিব মেয়েকে দায়িত্ব নেওয়ার দায়িত্ব আপনার স্বামীকে দেন, এটাও একটা ইহসান হবে, কি হবে? মদিনার সাহাবায়ে কেরাম যখন আনসারগণ যুদ্ধ করার জন্য মক্কা থেকে মদিনাতে আসছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীদের দুইটা করে বউ ছিলেন, তিনটা করে স্ত্রী ছিলেন, তখন আমার রাসূল নবী সাহাবীদেরকে আদেশ করেছিলেন, তোমরা এক একজন করে তোমার ভাইয়ের জন্য এক একটা স্ত্রী উন্মুক্ত করে দাও। তারা এক একজন এক একজনের স্ত্রীকে তালাক দিয়ে অন্য সাহাবায়ে কেরামকে বিবাহের মোহরানার খরচ দিয়ে দিয়েছেন, যাও তোমরা বিবাহ করো, যুদ্ধ করবা, মন মানসিকতা ভালো থাকার প্রয়োজন। বউ যদি না থাকে, মন মানসিকতা যদি শক্ত না থাকে, ভালো না থাকে, যুদ্ধে মন মানসিকতা ঠিক থাকবে না, যাও বিয়ে করো, বিয়ে করে সুন্দর সংসার করে এখন তুমি যুদ্ধের ময়দানে যাও। মারহাবা করেন না? বউয়ের লোকে ঝগড়া যদি হয়, দোকানের ভিতরে যায়, কারিগরের সাথে সেটাফিটি করে, আবার বউ যদি জামাইয়ের সাথে ঝগড়া হয়, নিজের ছেলেমেয়ের উপরে জিদুরা আনলে দেখছি উপর ঠেকনা দিয়ে না ফালায়, আপনারা কি বলেন, ঠেকনা বলেন না?
ডাকনা নেই আমারে বাতার ফ্লেট দিয়ে পাবে নেও খাও তোমার এটা কি ডাল দিতে পারে ডাল যেভাবে দেয় এভাবে বেড়ে বেড়ে ডাল দেয় মনে হয় তাকে এটা উঠে মারি মারি দিচ্ছে ঠিক না বুঝলে মা ঝগড়া হয় ফাসাদ হয় একজন আরেকজনের সাথে কথা বলে না তবে মীমাংসায় চলে আসবেন না জানি কে কখন মারা যায় না জানি কে কখন এই স্বামী আপনার কাছে যত আপন যত মূল্যবান যত প্রিয় আপনার দুনিয়াতে কেউ আপনার এত প্রিয় নয় এই জন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে স্ত্রীদের সাথে আপনি তারা বেশি করেন আপনি যদি বাজার থেকে আসেন এক গ্লাস পানির কথা বলেন যদি আনতে এক মিনিট থেকে দুই মিনিট দেরি হয় তার মুখ সুভাবে আপনি মারেন পানি মালা মারেন তাকে শোনেন স্ত্রীদের সাথে যত নমনীয় হওয়া যায় আল্লাহর রহমত তত বেশি আসে আল্লাহ নবী তো এভাবে বলেছেন স্বামী স্ত্রীর জন্য একটা বালিশ নির্ধারণ করেছেন কয়টা নবী বলছেন তোমরা রাসূল বলছেন তোমরা স্বামী এবং স্ত্রী একই বালিশের মধ্যে তোমাদের রাত্রি যাপন করো কেন জানেন নবী বলছেন স্বামী স্ত্রী যখন একই সাথে একই বিছানায় একই বালিশে একসাথে তাদের রাত্রি যাপন করে তাদের মাঝখানে কোনো জায়গা ফাঁকা থাকে না জায়গা খালি থাকে না দুনিয়ার প্রত্যেকটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গা এই স্বামী স্ত্রীর রহমত দ্বারা ভরপুর করে দেয় কয়বার সে ঘুমানোর কথা বলছে ঝগড়া হওয়ার পর তা আলাদা করে দিচ্ছে মারছেন বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন আরে আরে এটা করবেন না সংসার শান্তি প্রশান্তির জন্য আর যে যুব সমাজের ভাই আছেন আপনারা যারা যারা আছেন মোটামুটি বিয়ের বয়স যদি মোটামুটি আঠারো পার হয়ে যায় যারা ছেলের বাবা আছেন ছেলেদেরকে একটু তাড়াতাড়ি বিবাহ করাই দেওয়ার ব্যবস্থা করেন আর নচেত আপনার ছেলে মোবাইলের চেকিং এ ব্যস্ত হয়ে যাবে অথবা আপনার ছেলেটা দুনিয়ার কর্মব্যস্ততায় ব্যস্ততা না থেকে একটা মেয়ের পিছনে তার সময় দিবে আর এই সময় দিলে সে জিনা ব্যবসায় লিপ্ত হবে আপনি মনে করতেছেন আপনার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর পরে তাকে বিবাহ দিবেন সাবধান এ চিন্তা করবেন না এ চিন্তা করলে আপনার ছেলেটা জিনা ব্যবসায় লিপ্ত হবে ওই যে হ্যালো এটাতে লিপ্ত হয়ে যাবে আপনার ছেলে আমি একে কাটতে একে পাওয়া যাবে ঠিক না এজন্য যদি প্রাপ্ত বয়স হয়ে তাকে বিবাহ করাই দেন মেয়ে মেয়ের বাড়িতে থাকবে ছেলে ছেলের বাড়িতে থাকবে কয়জন পাঁচ বছর পরে ছেলে কামাই করার পরে বাড়িতে নিয়ে আসবেন সে বিয়ের আগে মেয়ের সাথে অবৈধভাবে যে সম্পর্কটা করত বিয়ে করাই দেন মেয়ে মেয়ের বাড়িতে থাক ছেলে ছেলের বাড়িতে থাক মোবাইলে এখন বউয়ের সাথে ফ্যান করবে সুন্দর সমাধান এটা বৈধ এটা কি আমাদের সমাজ এখন অবৈধ সম্পর্ককে দাম দিচ্ছে বৈধ সম্পর্কে একটু গুরুত্বই দিচ্ছে না কথা বলছে না কেন বাবার ছেলেটাকে বিয়ে করাইতে ভয় পাচ্ছে কেন ছেলে চালাইতে পারবে না কিন্তু ছেলে প্রেম করতেছে এটার পিছনে তার কোনো খবরই নেই অবৈধ সম্পর্ক আছে তার কোনো খবরই নেই অনেক টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে এ টাকা দিয়ে বুঝি সে তার বউয়ের জন্য রাত্রিবেলা যাওয়ার সময় বেশি কিছু না একটা আইসক্রিম নিয়ে যেত তার বউ তার কাছে কত আদরের কত প্রিয় হয়ে যেত নবীর সুন্নাহ মোতাবেক চলাফেরার ব্যবস্থা করেন না শুনুন আমি যদি বাংলাদেশের কোন একটা আইনের ব্যবস্থাপনায় থাকতাম আমি একবার মোটামুটি সংসদে একটা লিপ করে দিতাম যে বাংলাদেশের ছেলেদের সতেরো থেকে আঠারো বছর বয়স হওয়ার পরে বিবাহ করে দেওয়ার জন্য কেন জানেন তাহলে ছেলে কোনোদিন গুনার পথে যাবে না যাবে কোনোদিন জিনাবে বিচারে লিপ্ত হবে না এই জন্য সবার সেদিকটা লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন ওই স্ত্রীটা সবার মধ্যে দেখলেন স্বামী আপনি জান্নাতের মধ্যে বলে কেন বলে আমি নামাজের জন্য তওবা করার কারণে আপনি না তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন আর তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহর কাছে তওবা করার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন আর তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সবাই জবান খুলে জোরে 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 শুনে বলেন সালাতু আলা রাসূল মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো সারা দুনিয়া মদিনারে দুলাবালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসুলে দেখিব চাই কি চাই না রাসুল দেখতে চাই কি চাই না তাহাজ্জুদ পড়লে নয়
নবী আসতে পারে কি পারে না? জবান খুলে মদিনার দুলাবালি শর্মা বানাবো বলেন, মদিনার দুলাবালি সে শর্মা চোখে দিয়া রাসুলে দেখিব বলেন, সে শর্মা চোখে দিয়া রাসুলে দেখিব সবাই দেখ গো শেষুর মা চোখে দিয়া জোরে জোরে শেষুর মা চোখে দিয়া রসুলে দেখিব বলেন, মদিনার ধুলাবালি শর্মা বানাব শেষুর মা চোখে দিয়া। আশেকরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল, আশেকরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল, আশায় যে মোর দিন পুরালো কবে যাইব, আশায় যে মোর দিন পুরালো কবে যাইব, শেষুর মা চোখে দিয়া বলেন, মদিনার দুলাবালি শর্মা বানাবো, মদিনার শেষুর মা চোখে দিয়া বলেন, শেষুর মা চোখে দিয়া যে দেখেছে নবীর দিদার দোজক হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজক হারাম হয়েছে তার, দিদার পেতে আশা আমার, দিদার পেতে আশা আমার, কবে দেখিব শেষুর মা চোখে দিয়া রাসুলে দেখিব বলেন, মদিনার দুলাবালি শর্মা বানাব বলেন, মদিনার দুলাবালি শর্মা বানাব শেষুর মা চোখে দিয়া বলেন, শেষুর মা চোখে দিয়া। তোমরা যারা যাও মদিনায় আমার সালামে দিও রোজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালামে দিও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে কবে যাইব, শেষুর মা চোখে দিয়া রাসুলে দেখিব বলেন, শেষুর মা চোখে দিয়া মদিনার দুলাবালি শর্মা বানাব, মদিনার দুলাবালি শর্মা বানাব, শেষুর মা চোখে দিয়া রাসুলে দেখিব বলে, শেষুর মা চোখে দিয়া। ইয়ারসূলাল্লাহ নবীজি দেখব আপনার নূরের ছবি, ইয়ারসূলাল্লাহ নবীজি দেখব আপনার নূরের ছবি, একবার সে বলে দাও না কবে দেখিব বলেন, একবার সে বলে দাও না কবে দেখিব, শেষুর মা চোখে দিয়া রাসুলে দেখিব বলেন, শেষুর মা চোখে দিয়া মদিনার দুলাবালি শর্মা বানাব, শেষুর মা চোখে দিয়া। আমরা সবাই গরিব উম্মত কি করিব উপায় বলো, আমরা সবাই গরিব উম্মত কি করিব উপায় বলো, স্বপ্নে এসে দাও না দিদার, স্বপ্নে এসে দাও না দিদার তোমায় দেখিব বলেন, স্বপ্নে এসে দাও না দিদার তোমায় দেখিব, শেষুর মা চোখে দিয়া রাসুলে দেখিব বলেন, শেষুর মা চোখে দিয়া। ওই রাসুল আমরা দেখতে চাই কি চাই না, চাই কি চাই না, রাসুল কি আর রাসুল আল্লাহ বলে ডাকলে নবী উম্মতের ভাঙ্গা করে সে দিদার দিতে পারে কি পারে না? এই জন্য ওই রাসুলের উম্মত, ওই রাসুলের আদেশ, নামাজের দরকার আছে না নাই, রোজার দরকার আছে না নাই, হজের দরকার আছে না নাই, যাকাতের দরকার আছে না নাই, মিলাদুন নবীর মাহফিলের দরকার আছে না নাই, মিলাদুন নবীর মাহফিল করলে নবী রাহমাতাল লিল আলামিন নবীর দিদার পাওয়া যাবে কি যাবে না? কোন মা বোনের গর্বে সন্তান আসলে আল্লাপাক ওই মা বোনের গর্বের সন্তানটা দুনিয়াতে আসার আগে শুভে একটু পানি খাওয়াইয়ে তার গর্বের সন্তান সুন্দরভাবে দুনিয়াতে প্রসব করায়, আলহামদুলিল্লাহ।
মধ্যে দোকানের মধ্যে রাখলো অনেক বরকত হয়। আমার একটা ভাই নিয়ে এসেছেন, পঞ্চাশ টাকা হাতিয়ে যারা পারেন নিয়ে যাবেন, তবে সাবধান এটা যেন পায়ের সাথে না লাগে, বিরাদুরি যেন না হয়, নির্দিষ্ট স্থানের মধ্যে রাখবেন। আল্লাহ আমাদেরকে এটার ফজিলত জানার পর আমল করা সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। সুরে পড়েন আমি সবাই একটু দূরে সরে পড়েন, সালাতে নিয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো কার কথা? এদের কোরআন তেলাওয়াত করছে, এগুলো কার বাণী? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আলোচনা দুইটা টপিকের কথা বলেছিলাম, এক নম্বর নামাজ, দুই নম্বর পিতা মাতার খেদমত। মারহাবা বলবেন না? নামাজের আলোচনা শেষ, এখন মা বাবার একটু খেদমতের কথা বলতে হবে। রাজি আছি তো? আল্লাহর কোরআন কারিমের আয়াতের মধ্যে তিনটা অংশ আছে, কয়টা? আমার আলা হযরত ইমাম ইসকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরেলভি ওনার তাফসীরে কানজুল ইমাম খাতাইমুল ইরফানের মধ্যে বলছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না। মারহাবা বলেন, আমরা ইবাদত করি কার? শূন্যতার আকিদে শিরিক করা যাবে? আবার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আম্মা আব্বার প্রতি ইহসান কিভাবে করব? আমার নবী বলেন, তাদের সদাচরণের মাধ্যমে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে। ও মুরব্বী, এখন আপনার সন্তান আপনার মুরব্বী বয়সে, বুড়া বয়সে, আপনি বাবার সন্তানটা যদি খেদমত আপনি পাইতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি ঠিক তেমনভাবে দুনিয়াতে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে, ঠিক না বেটি? আপনি যদি আপনার ছোট বাচ্চার সামনে আপনার স্ত্রীর সাথে মারামারি করেন, আপনার স্ত্রীকে গালি দেন, আপনার ছোট ছেলেকে আদব শিখবে না বেয়াদব হবে? আদব শিখবে না বেয়াদব হবে? আপনি বাবা হয়ে যদি ছেলের সামনে যদি খারাপ অশালীনতা করেন, আপনার ছেলেকে আদব কান হবে না বেয়াদব হবে? আপনি যদি আপনার বুড়া বয়সের মুরব্বী বয়সের মা বাবাকে আপনি যদি খেদমত করেন, আপনার মুরব্বী বয়সে আপনি আপনার সন্তানদের কি পাবেন? খেদমত পাবেন। এটা অটোমেটিকলি আপনি আপনার বাবা মার সাথে যা করবেন, আল্লাহ আপনার আপনার সন্তানকে দিয়ে আপনাকে তা করাবেন, ঠিক না? ঠিক না? এটা মনে রাখবেন। তাহলে আপনি মা বাবা যদি সন্তান থেকে ভালো কিছু পেতে চান, সন্তানকে ছোট বয়সে ভালো কিছু দেন, আপনার কি কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিচ্ছি, যদি আপনার বক্তা নিয়ে আসেন হুজুরকে আনেন, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। আসেন তো আপনার কথা বলে বলে দুইটা জবাই এসে আমার দাওয়াত দেওয়ার সময় বলতেছে, হুজুর আমরা খুব গরিব মানুষ, মাফিয়াতে হুজুর আমরা খুব নর্মাল মানুষ, আমরা মাফিয়াতে বড় না, কিন্তু মাফিয়াতে কষ্ট কষ্ট দিয়ে জিজ্ঞাসা করে বক্তা দাওয়াত দেওয়ার সময়, এ সিটাঙ্গের মাহফিল যদি আমরা রাখি, সিটাঙ্গের মাহফিলের দাওয়াত দেওয়ার সময় শুধু এতটুকু বলবো, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা একটা মিলাদুন নবীর মাহফিল করি, কোন রকম সান্ধ্য তুলে তুলে করি, তো যদি মাহফিলে আসার পর জিজ্ঞেস করি আজকে গরু কয়টা দবাই এসে, বলে হুজুর তিনটা। কিরে তোমরা না করি, তো গরু তিনটা কিভাবে? বলে হুজুর এটা আল্লাহর রহমত, হুজুরের মাহফিলে দেওয়ার সময় হুজুর আমরা গরিব হয়ে যাবো, আমাদের কষ্ট হয় অনেক। আসলে তবু আল্লাহ কোরআন রাসূলের হাদিসের কথাগুলো বলার জন্য বলছিলাম, মাদ্রাসা কয়টা? নির্মাণ আছে আরো একটা, কয়টা হয়েছে? দোয়া করবেন আপনারা, এগুলো আপনাদের টাকা আমার না, আপনাদের সব, দোয়া করবেন। তাহলে আপনি আপনার সন্তান কথা কোথা থেকে ছিলাম? আপনি আপনার সন্তান লাগবে না, আমার আরো ঠান্ডা লাগে তো, আপনার সন্তানকে আপনি যদি আপনার সন্তান থেকে আপনার বয়োজ্যেষ্ঠ সময় বৃদ্ধা বয়সে কিছু পেতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে ছোটবেলায় কিছু দিতে হবে, ছোটবেলায় কিছু দিতে হবে। আপনি যদি কিছু না দেন কিছু পাবেন না? জামাতা দিন তুলা যেমন কর্ম আপনি আপনার ছেলে মেয়ের সাথে তা করবেন, আপনি তা পাবেন। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার, এই জন্য আমি নবী তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই,
তোমরা তোমাদের সন্তানদেরকে এমন ভাবে লালন পালন করো যেন তোমাদের সন্তান তোমাদের জন্য দোয়া করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলতেছেন কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়া লাগে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বন্ধুরা, এ নবীর পাগলের দল, আজকে রাসূল ভাই বাবারা, আপনারা যারা আজকের মাহফিলের মধ্যে বসেছেন, আমি আপনাদের সবার কাছে একটা কথা বলবো, যা কিছু করেন না কেন, আব্বা আম্মার মনটার মধ্যে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, নামাজ হবে না ভাই। ও বন্ধু, রোজা রাখবেন, রোজা হবে না, হজ যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, পূর্বে তো আপনাদের কাছে আমি নামাজের ওয়াজ করেছিলাম, আপনি যে নামাজ আদায় করবেন, নামাজের কারণে আপনি জান্নাতি হবেন। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, আপনাদের সবার কাছে আব্দারা হবে, আপনার নামাজ তো কবুল হবে না যদি আপনার আম্মা আব্বার মনে আপনি কষ্ট দেন। হে আব্বা আম্মা, আপনার সন্তান যেন আপনাকে কষ্ট না দেয়, আপনি এমন কর্ম করতে পারবেন না। বন্ধু, আজকে যারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, ওয়াদা করেন আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুড়া আঞ্জা করে ধরবেন, বুকের মধ্যে নিয়ে বলবেন বাবা, বুকের মধ্যে নিয়ে বলবেন মা, আপনাদের সাথে আমরা বড় অন্যায় করেছি, হাল্লার বস্তে আমরা মাফ করে দেন, হাল্লার বস্তে আমরা মাফ করে দেন। হে সন্তান, লক্ষ টাকা দিয়ে কি করবা যদি তোমার মা বাবার মনে তুমি কষ্ট দাও? হে সন্তান, কোটি টাকা দিয়ে কি করবা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও? সবার কাছে আবদার, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার আঞ্জা করে বুকের মধ্যে জড়ায়া ধরবেন। আপনারা বলেন, মা বাপের বুকের মধ্যে জড়ায়া যদি আপনি আম্মা আব্বারে ধরেন, আপনি আম্মা আব্বার সঙ্গে যত অন্যায় করেছিলেন পূর্বে, আজকে মাহফিল থেকে যদি আপনি বাড়ির মধ্যে যান, আম্মা আব্বার পাগুলার জড়ায়া ধরিয়া যদি মাফ চান, আপনার আম্মা আব্বা দেখবেন আপনার প্রতি আর কোন রাগ থাকবে না। আগে যত অন্যায় করেছেন, আপনার আম্মা আব্বা অন্যায়ের কথা মনে রাখবে না, আপনি পাগুলা ধরে বলবেন মা, আজকে যদি আপনারে মাফ না করেন, বাবা আজকে যদি আমারে মাফ না করেন, আমি আপনার পাও ছাড়তাম না। দেখবেন আপনার মাও কান্দে, আপনার বাবাও কান্দে, কি গো মা আপনি কেন কান্দেন, বাবা আপনি কেন কান্দেন, আপনারা তো কোনো অন্যায় করেন নাই, অন্যায় তো করেছি আমি। মা বলবে সন্তান, বাবা বলবে সন্তান, এতদিন অন্যায় করেছ, মনে কষ্ট ছিল, আজকে যে আমার পায়ের মধ্যে ধরে তুমি মাপ চাইতেছো, আমি মার কাছে বড় ভালো লাগতেছে, আল্লাহ এই সন্তানটা তো আমি মারে আঘাত করে কথা বলেছিল, আমি বাবার কষ্ট দিছিল, সন্তান যে আমার পায়ে পড়ে গেছে, আল্লাহ এই সন্তানকে আপনি কবুল করে নেন, আপনি মাফ করে দেন। যতক্ষণ না মা বলবে মাফ করে দিছি পাও ছাইর না, যতক্ষণ না বাবা বলবে মাফ করে দিছি পাও ছাইর না, যদি মা বাপের মনে কষ্ট দিয়া কবরে যাও, যত বড় ইবাদতকারী হও না কেন, তোমার ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। অনেক ছেলেদের মন খারাপ হয়ে গেছে, অনেক মুরব্বীদের মন খারাপ হয়ে গেছে, অনেক মা বোনদের মন খারাপ হয়ে গেছে, মনে খারাপ করে কি করবা, তাদের মনে কষ্ট। হুজুর, আমি যাদের মা বাবা আছে তারা বাড়িতে যে মা বাবার পা ধরে ধরে মাপ চাইব, আমার দিমা নাই, আমি বাড়িতে যে তার পা ধরে মাপ চাইব, আমার আব্বা নাই, আমি আজকে তার পা ধরে ধরে মাপ চাইব। হে বন্ধু, মা বাপ মারা গেছে, মাপ চাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, মা বাপের কবরটা যে জায়গার মধ্যে, কবরের সামনে দাঁড়াইবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলে এমন ছেলে আছে যে ছেলে তার বাবা তারে ঠিক মতো কাপড় পোশাক দিয়ে পড়ালেখা করাইতে পারে নাই, বাবা ঈদের দিন নিজে নিজে
পুরা লুঙ্গি পরে ঈদগাহের ময়দানে গেছে, সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে, আজকে বাবার কবরে সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, বাবারকে একটা দামি লুঙ্গি কিনে পরাইতে পারে না। আজকের মাহফিলে এমন ছেলে আছে তাদের মা কবরে কুরবানির ঈদের দিন সন্তানকে একটা টুকরা গোস্ত খাওয়ানোর জন্য মা অনেক কষ্ট করছে, এখন সন্তান অনেক বড় বড় কুরবানি দেয়, মহিষ কুরবানি দেয়, ফ্রিজে গোস্ত পরে থাকে, পুরো এলাকার মানুষ গোস্ত খায়, কিন্তু সন্তান তার মায়ের মুখে একটু খানা তুলে দিতে পারে না। বন্ধুরে চিন্তা করবেন না, মা বাবার কবরটা যেখানে, মা বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন। আমি গুনাগার বিশ্বাস রাখি, দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে নিবেন। অনেক সন্তান তো আছে, মা বাপ বুড়া হয়ে গেছে, মা বাপরে খাবার দিচ্ছ না, মা বাপ বুড়া হয়ে গেছে, খেদমত করতেছ না, তিন ভাই মিলা মা সকালবেলা এক ভাইয়ের ঘরে খায়, দুপুরে আরেক ভাইয়ের ঘরে খায়, রাত্রেবেলা আরেক ভাইয়ের ঘরে খায়। হে ফুলাপান, হে মুরব্বী, যাদের মা বাবা কেমন ভাবে জুদা জুদা করে করে আলাদা আলাদা খাওয়াও, আজকে এখান থেকে যায় মারে ডাক দিয়ে কইবা, মা কোনো ভাইয়ের ঘরে খাওয়া লাগবে না, আপনি আমি সন্তান যদি ছুটি দিয়া তিন বেলা ভাত খেয়ে আমার ঘরে খাইবেন, আলাদা আলাদা খাইবেন, আমার মনে কষ্ট মা, আপনি এভাবে থাকলে আমার আল্লাহ বেদার হইয়া যাবে, বাবা আপনি বেদার হইয়া থাকলে আমার আল্লাহ বেদার হইয়া যাবে, কি লাভ হবে তোর টাকা দিয়া, কি লাভ হবে তোর পয়সা দিয়া, কি লাভ হবে তোমার ধন সম্পত্তি দিয়া, যদি তুমি তোমার মা বাপরে সুখে না রাখতে পারো, আল্লাহর কসম রে, আল্লাহর কসম দে দে দে, মগাই শরীর যুব সমাজ মুরব্বীরা, তোদের পা আমার সামনে দে, স্বামী রেজা জিব্বা দিয়া তোদের এই তোদের তোদের পায়ের তালুটা পরিষ্কার করে দিব, তবু আজকে ওয়াদা করে যা মা বাপের মনে কোনোদিন কষ্ট দিবি না, তবু আজকে ওয়াদা করে যা আর কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবি না, মা বাপ যদি কোনো বিষয় কথা না বলে চুপ করে থাকবি, একদিন দুই দিন থাকবি দেখবি তোর মা তোর কাছে আসবে, তোর বাবা তোর কাছে আসবে, বাপ কি বিষয় নিয়ে রাগ করছিস, আগে মা বাপ চাইলে সব কিছুর সমাধান হয়ে যাবে, মহিলা যদি দায় বসবা কানতে পারবা, তোমার চোখের সামনে চাচা তো ভাই চাচিরে মা কইয়া ডাকবে, তোমার চোখের সামনে জেঠা তো ভাই জেঠিরে মা কইয়া ডাকবে, তোমার চোখের সামনে খালা তো ভাই খালাম্মারে মা কইয়া ডাকবে, তুমি ডাকতে পারবা না, কারণ তোমার মা কবরে, সন্তান দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দা, কোনো কথা বলতে পারবা না, খালাম্মা সন্তান যা কিছু করুক না কেন যদি বলে তুমি কেন মারে মা কইয়া ডাকো না, আরে ডাকবা কেমনে মা বাবা কবরে, আল্লাহ যেন যাদের মা বাবা কবরে জান্নাতের আলামকাম তাদেরকে দান করে, জোরে পড়ে না আমিন।